بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 সবসে আলা السلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله والصلاة والسلام عليك يا شفيع المجنبين والصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعلى وصحابه মহব্বত বলে বেহুশইলেন করবালা জন্নাতে লুটিয়া কন্দে আলিও মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি কন্দে কোসি মেয়ে ফাতেমা গড়া গড়ি দিয়া কন্দে কোসি মেয়ে ফাতেমা আম্মা গো পানি দাও আম্মা গো পানি দাও ফেটে গেল সতিমা আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা
মদিনাতে শুয়ে যাফনি মদের সালাম শুনতে পান, কেমনে যাব মদিনাতে সেই ফাতামায় বলে দাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলাইকুম সালাম ইয়া হাবিবাল সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর তামান্নায়ে খোদা নূরুন আলা নূর সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিন কেরাম, ঐতিহাসিক শাহাদাতি কারবালার স্মরণে বিশাল সুন্নি কনফারেন্স 2017 হযরত কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাইহ মাজার সংলগ্ন জামে মসজিদ ঈদগাহ ময়দান আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মহান প্রভু আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত যে আজকের এই দিনে, আজকের এই সময়ে শাহাদাতে কারবালার স্মরণে, আহলে বায়াতের স্মরণে আমরা লক্ষ মানুষের মধ্য থেকে যাদের কিসমতে, যাদের তকদিরে আজকের মাহফিলটা আল্লাহ পাক কবুল করেছেন, আমরা ওই মানুষগুলি লক্ষ মানুষের মধ্য থেকে একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম বলি। আলহামদুলিল্লাহ, আমরা মানুষ কম হতে পারি, আমরা সবাই সুন্নি মুসলমান, আমাদের আওয়াজটা একটু বলুন্দ, আমাদের আওয়াজটা বলুন্দ, বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর আওয়াজ থেকে কেন বকিলামি করতেছেন? এই যে কণ্ঠটা দিল আমার আল্লাহ, দিল কে? বড় করে বলেন, আরো বড় করে বলেন, এত সুন্দর কণ্ঠটা পেয়ে আপনি বকিলামি করতেছেন? আওয়াজ করি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র বড় করি কার? বড় করে বলি কার? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্র সূর্যের মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক এবং পরজগতের মালিক, তিনি কে? সে আল্লাহর তারিফ উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন। আজকের দিন বড় না রাত বড়? একটু কথা কন, দিন বড় না রাত বড়? এই যে রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করে দিলেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করে দিচ্ছেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক জবান খোলেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব, আল্লাহ পাক থেকে বলছেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের করিব নিকটে আছি। ওয়াদা দিচ্ছেন কে? ফা ইন্নী করিব, আমি রব, আমি স্রষ্টা, আমি খালেক মালিক, আমি তোদের নিকটে আছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আমি তোদের নিকটে আছি, আর আমার আকা তোদের জানের সাইতে আরো নিকটে আছে। ফা ইন্নী করিব, আমি আছি তোদের নিকটে, কিন্তু আমার আকা, আমার মাহবুব,
যিনি নবীউল আম্বিয়া, সেই নবী আছেন তোদের জানের সাইতে আরো নিকটে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কইলে পুলিশে ধরে নিব, একসাথে খানা খাইছে আজকে ধরে নিলেও খবর আছে, তো জোরে খান, আরো জোরে খান। প্রত্যেকটা মানুষের নিকটে আল্লাহ আছেন, আর আমার নবী প্রত্যেকটা মুমিনের জানের সাইতে কাছে আছে। সে আল্লাহর তারিফ, সে আল্লাহর প্রশংসা দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম, উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যিনি পূর্ব আকাশে সূর্য উঠাচ্ছেন, পশ্চিম আকাশে চাঁদ উঠাচ্ছেন, তিনি কে? আল্লাহ। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তারিফ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা, তোমার তারিফ তোমার প্রশংসা দিয়ে শাহাদাতের কারবালার মাহফিলটা শুরু করলাম, প্রভু গো তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। দৈনিক প্রত্যেকটা মানুষ 46 রাকাত নামাজ আদায় করেন, প্রত্যেকটা মানুষ 46 রাকাত নামাজ আদায় করতে যাইয়া প্রতিটা মানুষ 46 বার তুমি খোদার তারিফ করে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহা, প্রত্যেকটা রাকাতের শুরুতে কি? সূরাতুল ফাতিহা। মারহাবা রে মনিব দয়াময় প্রভু আল্লাহ, তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, তোমার কাছে জানতে চাই তুমি খোদার তারিফের পরে, তুমি খোদার প্রশংসার পরে তোমার সুন্দর পৃথিবীতে আমরা তারিফ করব কার? আমার আল্লাহ ডেকে বলে বন্দারে আমার, আমি খোদার তারিফের পরে, আমি খোদার প্রশংসার পরে আমার সুন্দর পৃথিবীতে আমার সুন্দর জমিনে দ্বিতীয় পর্যায়ে যদি কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ কইর, আমি স্বয়ং আল্লাহ যার তারিফ করেছি, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার পরে যদি আমার জমিনে কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করে যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি খাতামুন নাবিয়িন, যিনি নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, মান সাল্লামার রাতিন কতাবাল্লাহু লাহু আশারা হাসানা, নবীটা কেমন রে, একটাবার যদি দুরুদ পড়ো আমি আল্লাহ তোদের আমল নামায় 10টা নেক লিখে দেই। ব্যক্তিটা কেমন, একটাবার যদি দুরুদ পড়ো আমি আল্লাহ তোদের আমল নামা থেকে 10টা করে গুনাহ কেটে দেই। ওয়ালা আলে সাইয়েদেনা মুহাম্মদ, সাইয়েদ কামান সরদার, সাইয়েদ কামান লিডার, সাইয়েদ কামানা নেতা। আমার সমাজে আমার দেশে কত নেতা আছে, সকালে এক কথা রাত্রে আরেক কথা বিকালে আরেক কথা, কথা কন্যা কর। আমার সমাজে কত নেতা আছে, নামাজ তো পড়ে না, পড়ে না, যদিও মাঝে মধ্যে পড়ে, অজু ছাড়া পড়ে, এরকম নেতা আছে কি নাই? ওয়ালা আলে সাইয়েদেনা মুহাম্মদ, সৈয়দ কামান সরদার, আমার নবী কেমন সরদার, আমার নবী কেমন নেতা। যারা নবীকে নেতা বলেন আর সরদার বলেন, নবী কেমন সরদার রে, যিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে, আমার আল্লাহ আসমানের চাঁদ দু টুকরা বানাইয়া দিছে। নবী কেমন সরদার, যিনি জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে হাত মুবারক লম্বা করে বানাইয়া
ডুবন্ত সূর্যটাকে আমার নবী টান দিয়া উঠাইয়া বেলায়েতের সরদার ইমাম হুসাইনের বাবা আলী কাররামুল্লাহ ওয়াজুর আসরের নামাজ পড়াই দিলেন। আরো জোরে, পৃথিবীতে এমন কোন নবী পয়গাম্বর হয় নাই 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 বাইতুল্লার ভিতরে কারো জন্ম হয়েছে? একজন মাত্র ব্যক্তি জিনার জন্ম বাইতুল্লার ভিতরে হয়েছে, তিনি হইলেন হযরতে আলী। জোরে জোরে জোরে, আমার নবী কয় দুনিয়ার মানুষেরে, তোমরা যদি আমি নবীর সঙ্গে কেউ দেখা করতে মন চায়, আমি সরকার মদিনার সঙ্গে দেখা করবা একবার, আমার আলীর সঙ্গে তোদের সঙ্গে দেখা হইবে দুইবার। মদিনাতুন আলম আলী ওয়া বাবুহা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যিনি পশ্চিম আকাশে নবুয়তের হাতটা লম্বা করে দিলেন, নবীও সরদার তুমিও সরদার, আমার নবী নবুয়তের হাতটা লম্বা করে পশ্চিম আকাশে বাড়িয়ে দিয়েছে, ডুবন্ত সূর্যটাকে নবী আমার উঠাইয়া বেলায়াতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজুর আসরের নামাজ পড়াইয়া দিছে। আরো জোরে কোন, নবীটা কেমন? আমার নবী জমিনে দাঁড়াইয়া কদম মোবারক উঁচু করেছে, আমার নবী কদমটাকে নাড়াচ্ছে, আল্লাহ দেখে বলে জীবনাইল রে জীবনাইল, আমার বন্ধুর কদম নড়তেছে, আমার বন্ধুকে বলে দাও আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের জন্য মেহরাজের দাওয়াত পাঠাইতেছি। ওয়ালা আলে সাইয়্যিদেনা মুহাম্মদ, নবীও সরদার তুমিও সরদার, নবীও নেতা তুমিও নেতা, দেড় ঘন্টার মুনাজাত দোয়া কবুল হয় না, আমার মদিনার মরদুলাল ফিয়ার নবী হাত উঠায় নাই, ঠোঁট মোবারক নাড়ে নাই, জমিনের মধ্যে দাঁড়াইয়া শুধু চেহারাটা আকাশের দিকে ঘুরাইলেন, একবার তাকাইলেন, দ্বিতীয়বার তাকাইলেন, তিনবার তাকিয়েছে, আল্লাহ দেখি বলে জিবরাইল আমার বন্ধু হাত উঠায় না, ঠোঁট নাড়ে না, কথা কয় না, আমার বন্ধু চেহারাটা বারবার ঘুরাচ্ছে, জীবনাইল রে বন্ধুকে বলে দাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার আকাকে বলে দাও, বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফি, আজকের ময়দানে আমার নবীর পক্ষে যারা থাকবে, আমার হাবিবের পক্ষে যারা থাকবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ হতে 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। আরো জোরে, আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? মারহাবা কোন বড় করে, জবান খুলে বলি আল্লাহু আকবার, আরে বড় করে বলি আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকলে সাহায্য কার? কথা বলেন, নবীর পক্ষে থাকলে সাহায্য কার? ওয়াদা দিচ্ছেন কে? ইজি তাস্তাগিসুনা ফাস্তাজাব রাব্বুকুম ওয়া আন্নী মুমিদ্দুকুম বিআলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যেই নবীর পক্ষে থাকলে ফেরেশতার সাহায্য পাওয়া যায়, ওই নবী নূরের নাম আটি। জোরে বলুন, কারা কারা নূরের পক্ষে? জীবন যদি জানিয়ে যায় আমার নবী নূর, নবী কথা বলেন নবী, আমার নবী পাকের জেসেম মুবারকের ছায়া ছিল না,
আমাদের ছায়া আছে, বড় করে কম আমাদের ছায়া, আমার নবী পাকের জেসম মুবারকের কোনো ছায়া ছিল না। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, শাহাদাতে কারবালার মাহফিল, আহলে বায়াতের স্মরণে মাহফিল, হুসাইনের স্মরণে মাহফিল, মুহররমের মাস, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলবো আরামে দাঁড়িয়ে থাকেন, চলে যাবেন না, কদমটা নাড়বেন না। যদি একটু মন চায় ভালো লাগে, ভিতরে প্যান্ডেলের ভিতরে এসে বইছেন, প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতের বাগানে থাকবে, প্যান্ডেলের বাহিরে যারা থাকবে তারা আলোচনা শুনবে, তারা কিন্তু জান্নাতের বাগানে নাই, কথা বলেন ঠিক কিনা? অতীব এত সুন্দর অডিয়েন্স, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর মাহফিল, তুলনামূলক বদর্শক, কথা বলেন ঠিক কিনা? যাদের কিসমত তারাই আজ দাঁড়িয়ে আছেন, যদি ভালো লাগে এত সুন্দর বসার জায়গা বসার চেষ্টা করবেন, আর যদি বলেন না হুজুর বসবো না, অনেকে বসে শুনতে মজা পায়, অনেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে পায়, যারা জিন্দগিতে কেয়াম করে না তারা কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া কেয়ামের মাধ্যমে শুনতে মাধ্যমে। আমার বাবারা ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলবো যদি ভালো লাগে আসেন, মা ফেলে আসেন, মহরমের মাস, আরবি মাস, প্রথম মাসের নাম মুহাররম, আরবি মাসের ১২তম মাসের নাম জিলহজ, পহেলা জানুয়ারি, ইংরেজি মাসের প্রথম মাসের নাম জানুয়ারি, ১২তম মাসের নাম ডিসেম্বর। আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ডিসেম্বরের ৩০ তারিখ যখন শেষ হয়ে যায় রাত ১২টা ১ মিনিট বাজে, সরকার বাহাদুর পুলিশ র‍্যাব দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গেইটে দাঁড় করাই রাখে, এরা জনবীর হতে না পারে, রাস্তায় যেন গন্ডগোল করতে না পারে। এরপরেও আমার দেশের ছেলেমেয়েরা ১২টা ১ মিনিট যখন বেজে যায়, এক হল থেকে আরেক হলে আনন্দ করে, খাবার প্লেটের মধ্যে চামচ দিয়া পিটায়, নতুন বর্ষকে ওয়েলকাম জানায়। আমি বলবো আমার বন্ধুরা, এই গেল ডিসেম্বর আর জানুয়ারির মাস, বাঙালি জাতির বাংলার সংস্কৃতির মাস, ১২তম মাসের নাম চৈত্র, আর পহেলা মাসের নাম কথা কোন নেবে, এটার সম্মানের কোনো অভাব নাই। তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের জন্য পয়সা দিলাও। তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এক সময় ছিল ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে বাধা দাও, আর এখনকার সমাজ হলো ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের জন্য পয়সা দিলাম। কবি নীরব কেন? কথা কি বাস্তব? ১২তম মাস, সেখানে যদি পয়সা পেতে পারে, আমরা মুসলিম, আমি মুসলমান, আমার মুসলমানের ঘরে জন্ম, আমার পূর্বপুরুষ মুসলমান, মুসলমানরে ডিসেম্বরের যদি এত কদর হতে পারে, বৈশাখের যদি এত সম্মান হতে পারে, মহররম, মুসলমানের মহররমের খবর নাই। ঈমানের দাবি, মহররমের চিন্তা চেতনা, পয়সা তো দূরের কথা, কদর নেই, মহররমের কেমন শান হবার কথা, মহরমের কেমন তাজিম হবার কথা, কুটি কুটি কুটি
কুরবানির পশু দিয়ে জিলহাদ বছরটাকে সমাপ্তি করা হলো। ইমাম হুসাইন সহকারে 71 মতান্তরে 72 জন ঔলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বছরটাকে শুরু করা হলো মুহররম। কথাটা কি বুঝে আসছে? অসংখ্য কোরবানির পশুর রক্ত দিয়ে বছরটা সমাপ্তি হলো জিলহাদ। 71 থেকে 72 জন ঔলাদে পাকের শাহাদাতের রক্ত দিয়ে বছরটা শুরু হলো। নাম বলেন, নাম মুহররম। বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা। আমার বাবা আমার দেশের মসজিদের ইমাম সাহেবেরা আহলে বায়াতের কথা মসজিদে বলে না, সাহাবীর জীবন দিয়ে জুমার নামাজ পড়াই দেয়, ওযুর ফজিলত গোসলের ফজিলত দিয়ে জুমার নামাজ পড়াই দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আহলে বায়াতের নাম নেয় না, আহলে বায়াতের নাম নিলে হুসাইনের শানের কথা বলতে হয়, আহলে বায়াতের কথা বললে হক বাতিলের কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ, ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিনে। একটা হুসাইনি আদর্শ আর একটা এসিডি আদর্শ, আমরা কোন আদর্শ গ্রহণ করবো? কারা কারা হুসাইন? লাশ মোবারকের উপর ঘোড়া দিয়া পড়েছে। সমাজের সাধারণ একটা মানুষ মরে গেলে তাকে কত আদবের সহিত আমরা দাফনের ব্যবস্থা করি, আর আল্লাহর রাসূলের লাশ মোবারক সেখানে ঘোড়া দিয়া পড়াইছে। চিৎকার করে কন্যা, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূলের নবী পাকের ঔলাদ যারা, তাদের চেহারা থেকে হিজাবের কাপড় চিনেই আনিছে। আল্লাহর রাসূলের নারীরা মাথার চুলগুলোকে টাইনা হিজাব, চেহারা সামনে চুলগুলোকে দিয়ে হিজাব ধরেছে। জোরে, আরো জোরে, সেই মহরমের চাঁদ কারবালার মাস। যদিও মাসটা শেষের দিকে, কিন্তু এখনো কারবালার মাস, মহরমটা আছে। কথা বলে মহরমের মাস। আমার বাবারা ভাইয়েরা, কথাটা বিশাল, ছোট্ট পরিসরে আমি একটুক্ষণ কথা বলবো, যদি ভালো লাগে পরবর্তীতে আবার কথা বলবো। চট্টগ্রামের সমস্যা, 10টার পরে লোকজন মাহফিলে আসে, এই মানুষগুলি ওয়াশ শুই না, 2:30-3 বাজে ঘুমায় যায়, ফজরের নামাজ শেষ। শ্রোতারা ফজরের নামাজ না, আমি আল্লাহর যত বড় বিশ্বাস করি, রাতে 3:30 বাজে যদি ঘুমায় ফজরের নামাজ সম্ভব হয় বসে থাকতে হবে, আর না হলে 2-4 পানি খেতে হবে, ওই পানি ফেসাদের সাথে আমাকে উঠতে উঠতে ফজর করতে হবে। কি যে বই উপর নবী আমার দিকে বলেছে, আমি রানেন আমার ফাতেমা উপযুক্ত হয়েছে, আমার ফাতেমাকে বিয়ে দিব। সত্য হলো জামাইটা হতে হবে ভালো আলেম, জামাইটা হতে হবে হাফেজে কোরআন। উপস্থিত সাহাবীরা, তোমাদের মধ্যে যারা হাফেজে কোরআন রয়েছে, যত তাড়াতাড়ি কোরআন খতম করতে পারবে আমি তার হাতে আমার ফাতেমাকে তুলে দেব। সাহাবীদের হুঁশ আছে, ফাতেমার জামাই হবে, ফাতেমার স্বামী হবে। সাহাবীদের হুঁশ ছিল না, খুব সুইটলি দ্রুত গতিতে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আমিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
দ্বিতীয় পৃষ্ঠা যেতে না যেতে বেলায়াতের সম্রাট আসাদুল্লাহিল গালিব আলী কাররামুল ওয়াজহ আস্তে করে মাঝগান্দি দাঁড়াই গেলেন। আমার নবী কয়, আলী কেন দাঁড়াইছেন? হুজুর আমার ক্ষত শেষ। সাহাবীরা কয়, কয় কি? খাতাম আল্লাহ পর্যন্ত যেতে পারি নাই, আলী বলতেছে খতম শেষ। সাহাবীদের অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহর নবীকে মানে আলীর এত তাড়াতাড়ি কেমন করে তুমি খতম সমাপ্তি করলে? আমার সাহাবীদেরকে জানিয়ে দাও। সাহাবীরা পেরেশানির মধ্যে পড়ে গেল। আলী ডেকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, গত কিছুদিন পূর্বে তকরির করতে যাইয়া এক আলোচনার মাঝে আপনি বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত তিনবার যদি ইখলাস করব আল্লাহর শরীফ তেলাওয়াত করা যায়, আল্লাহ পাক এক খতম কোরআনের সওয়াব লিখে দিবে। নবী কয়, আমি জানতাম এই সুযোগটা তুমি। ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। অহংকার নাই, গর্ব নাই, রিয়া নাই, দাম্পত্য জীবন শুরু হয়েছে। আমার আল্লাহ আলী ফাতেমাকে ইমাম হাসান দান করেছে। আলী ফাতেমার জিন্দেগি, আমার আল্লাহ আলী ফাতেমাকে জান্নাতের সরদার হুসাইন দিয়েছে। আমার বন্ধুরা রে, আমার ভাইয়েরা রে, আমার দেশের এক শ্রেণীর মানুষ দেখবেন ঘন ঘন মাথা নাড়ায়। একটু কথা কন, চট্টগ্রামের ভাষায় এটারে কি কয়? ঘন ঘন মাথার চুল কাটতে ফেলায়, চিটাও নেড়া করে, চিটাও কি কয়? মাথা নেড়া করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কয় মাথারে টাকু করে, কথা কন ঠিক কিনা? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আঙ্কেল এত ঘন ঘন কেন মাথা কামান, আপনি কি উমরায় গেছেন? কয় না। আপনি মাথার চুল কেন নাড়া করলেন? আমি তিন দিনের সময় লাগাইছি। মুরব্বীরা কইছে মাথা নাড়াইতে এটা নাকি আলীর সুন্নত, এটা গেলে আলীর সুন্নত। আমার ভাইরা বড় মজার কথা, আলী কাররামুল্লাহ ওয়াজহ কেন মাথা নাড়াইতেন আর আমার সমাজের ফিঙ্কির বাপ কেন ঘন ঘন মাথা কামায়? আলী কাররামুল্লাহ ওয়াজহর মাথা কামানির সঙ্গে তার মাথা নাড়া করা এক না? বড় করে বলেন এক না। এটার ব্যাখ্যার দিকে গেলাম না, এটার বিস্তারিত আলোচনার দিকে গেলাম না। যারা ঘন ঘন মাথা নাড়া করেন, আলী কাররামুল্লাহ ওয়াজহর দোহাই দিয়ে আলীর সুন্নতের কথা বলেন, আসলে আপনি হাকিকত জানেন না, আসলে হাকিকতের খবর আপনার কাছে জানা নাই। মুরব্বী কইছে যার জন্য মাথা নাড়া করতেছেন এই নাড়া কইরেন না, এখান পর্যন্ত শেষ বাড়তে গেলাম না। জান্নাতের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে কত মায়া করতেন। জুর সেজদার মধ্যে গেলেন, হযরত ইমাম হুসাইন আমার নবীর মাথা মোবারকের মধ্যে গিয়ে বসে পড়লেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, আমার দোস্তরে বলে দাও, আমার বন্ধু যেন সেজদা থেকে মাথাটা না উঠায় যতক্ষণ পর্যন্ত হুসাইন মাথা মোবারকের মধ্যে বসে থাকে। বড় করে বলেন আল্লাহু আকবার। ছয় কি সাত বছরের বয়স হুসাইন, ছোট্ট নাতি হুসাইন আমার নবী পাকের হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করেছে।
হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করে তাকিয়ে দেখে রহমতুল লিল আলামিন ঘুমিয়ে আছে। হযরতে হুসাইন একবার নবীর মাথা মুবারকের কাছে যায়, আরেকবার নবী পাকের কদম মুবারকের কাছে যায়, একবার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার কদম মুবারকের কাছে যায়। দেখি রে নানা জানের ঘুম ভাঙবে কিনা, যতবার আসা যাওয়া করলেন নানার ঘুমটা ভাঙল না। হযরতে হুসাইন আমার নবীর সিনা মুবারক বরাবর দাঁড়াইয়া দুই দিকে দুইটা পাও ছেড়ে দিলেন, আস্তে করে রহমতুল্লিল আলামিনের সিনা মুবারক এই বুক মুবারকের মধ্যে বসে গেছে। নবী পাকের ঘুমটা ভেঙে গেল, চক্ষু মুবারকটা খুইলা তাকাইয়া দেখে যেই সিনা মুবারকের মধ্যে মশা বসে না, মাছি বসে না, এই জেসেম মুবারকের মধ্যে কে বসেছে তাকাইয়া দেখে জান্নাতের সরদার হুসাইন। জোর ইমাম হুসাইনের চেহারাটা টান দিয়া আবার নবী হুসাইনের দুই গালের মধ্যে চুমুকে, ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমুকে, ইমাম হুসাইনের কপালের মধ্যে চুমুকে, ইমাম হুসাইনের হলকুমের মধ্যে আমার নবী চুমুকে। হুসাইনকে ছেড়ে দিলেন, হুসাইনের চেহারাটা মলি। নবী আমার দিকে বলে, নানা রে রে নানা তোমার কাছে জানতে চাই, আমি তোমার গালের মধ্যে দুইটা চুমা দিলাম, তোমার হলকুমের মধ্যে চুমা দিলাম, তোমার হলকুমের মধ্যে চুমা দিলাম, তোমার কফালের মধ্যে চুমু দিলাম, এতগুলি চুমু খাওয়ার পরেও আপনার চেহারাটার মধ্যে আমি হাসি দেখতে পাচ্ছি না। নানা আপনার কাছে জানতে চাই কি দিলে আপনি খুশি হইবেন। হুসাইন ডাক দিয়া কই, নানা গো আমি কিছুই দিলে খুশি হইব না, আমি আপনার কাছে জানতে চাই। ও গো আমার নানা, আমি আপনার কাছে জানতে চাই আমাকে কিছুই দিলে খুশি হইব না, একটা কথা যদি বলে দেন আমি বড় খুশি হয়ে যাব। নবী আমার দিকে বলে, নানা কি দিলে কি বললে আপনি খুশি হয়ে যাবেন। হযরত হুসাইন দিকে বলে, নানা ও গো আমার নানা আমি আপনার কাছে জানতে চাই আপনি নানা দামি নামি হুসাইন। নানা গো আপনি দামি নামি হুসাইন দামি। আমার নবী হুসাইনকে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া আমার নবী কেঁদে কেঁদে বলে, হুসাইন রে কে আপনাকে প্রশ্নটা শিখাইয়া দিয়েছে। হযরত হুসাইন দেখে বলে, নানা আম্মু শিখিয়ে দেয় নাই, আব্বু শিখিয়ে দেয় নাই, ভাইয়া শিখিয়ে দেয় নাই, আমাকে কেউ বলে দেয় না, আমি আমার নিজের মন থেকে জানতে চাই। নানা গো তুমি কাইদো না, যদি বলতে না পারো গো নানা আমাকে বলার পারমিশন দিয়ে দাও, আমি হুসাইন বলে দিব নানা। দেখি বলে, হুসাইন রে হুসাইন বলো বলো বলো, তোমাকে বলার পারমিশন দিলাম রে নানা। হুসাইন রে তোমাকে বলার অনুমতি দিয়ে দিলাম রে নানা। হযরত হুসাইন ডাক দিয়া কয়, নানা ও গো আমার নানা বলার পারমিশন যখন পেয়েছি, বলার অনুমতিটা যখন পেয়েছি, নানা গো আমি তোমার প্রশ্ন করব গো নানা, তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে দিও গো নানা। আমার নবী কান্দে, হুসাইন কয়, নানা কাঁদবেন না,
আমি বলার পারমিশন পেয়েছি গো নানা, আমি তোমাকে তিনটি প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিও। নানা গো, ও গো আমার নানা, আমার প্রশ্ন তিনটা সহ উত্তর দিতে তোমার একটুকুন কষ্ট হবে গো নানা। হযরত হুসাইন ডেকে বলে, নানা আমি তোমার কাছে জানতে চাই, এক নম্বরের প্রশ্ন গো নানা, বলে দাও তোমার আম্মার নাম কি? আমার নবী মায়ের কথা জিজ্ঞেস করেছে, নবী আমার কেঁদে কেঁদে চোখের পানিগুলি বুক ভিজিয়ে দিচ্ছে। ছোট্ট নাতি হুসাইন দেখি বলে, নানা মায়ের কথা জিজ্ঞেস করলে এত কান্দে আমি আর কোনোদিন শুনি নাই, বুঝিনি। নানা গো, তুমি বুঝি তোমার মায়ের নাম বলতে পারো? আমার নবী ঠিকই বলে, হুসাইন রে আমার মায়ের কথা জিজ্ঞেস করেছ, তোমার এই বয়সটা যখন হয়েছিল আমি সরকার মদিনা আমার মাকে আমি এই বয়সে এই বয়সে আমি আমার মাকে হারিয়েছি এই বয়সে আমি আমার মাকে চিরজন্মের মতো হারিয়েছি, আমি তৃপ্তি করে মা বলে ডাকতে পারি নাই। আমার বাবারা যতগুলি মানুষ এখানে বসে আছে আমি জানি না রে, এই মুহূর্তে যতগুলি মানুষ বসে আছেন কার মা আছে বাবা নাই, কার বাবা আছে রে নাই রে নাই মা তুলি। আহলে বায়াতের কথা বলতে যাইয়া মায়ের কথাটা মনে পড়ে গেল, রে আমার বাবারা ওই পুকুরের পাড়ে মসজিদের কোনা নিজ হাতে মাকে দাফন করেছি, আজ পর্যন্ত মায়ের খবর পাইলাম। আমার নবী ডাক দিয়া কয়, নানা রে নানা আমার মায়ের নাম জিজ্ঞেস করেছ, আমার মায়ের নাম হযরতে আমেনা। হুসাইন দিকে বলে, নানা ও গো নানা তোমার মায়ের নাম আমেনা, আমেনার গর্ব আমি নূরের নবীর মা, আমি হায়াতুন নবীর মা, আমি জিন্দা নবীর মা। চিৎকার করে বলে, আল্লাহু আকবার। তোমার কাছে জানতে চাই, আমার আম্মার মতন একটা আম্মা কি তুমি পাইছো? ইমাম হুসাইনের মা সাইয়েদাতুন নিসা, ইমাম হুসাইনের মা জান্নাতি রমণীদের সরদার। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। তোমার মায়ের গর্ব নূরের নবীর মা, ইমাম হুসাইনের গর্ব ইমাম হুসাইনের মা সাইয়েদাতুন নিসা, তামাম রমণীদের জান্নাতের সরদার। আমার বাবারা ইমাম হুসাইন দেখে বলে, নানা গো কাঁদবেন না গো নানা, আর দুটি প্রশ্ন করে আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যাব। ও গো আমার নানা, তোমার কাছে জানতে চাই আমার দ্বিতীয় প্রশ্ন, একটুকুন বলে দাও তোমার আব্বার নাম কি? আবার নবী
চোখে পানি ধরে রাখতে পারলেন না হুসাইন রে। আমার আব্বার কথা জিজ্ঞেস করেছ, আমি এমন নবী রে জীবনে কোনদিন দুনিয়াতে এসে বাবা পাইনি, আবার জীবনে আমি কোনদিন আব্বা দেখি না, আবার জীবনে কোনদিন আব্বার ভালোবাসা পাই। আমার বাবারা যার ঘরে আসার নামাজ পড়লাম, যার ঘরে খাওয়া খাইলাম, বিদায়ের সময় যখন বের হচ্ছে আমার চেহারার দিকে তাকিয়ে বলে, হুজুর মা বেঁচে আছে, আমার বাবা না, একটু দোয়া করে, মা বেঁচে আছে, বাবা নেই, আমার বাবার জন্য দোয়া করে। খাবার খেয়ে যখন মোনাজাত করেছিলাম, তখন যদি জানতাম বাবা নাই, প্রাণ পরে একটু বাবার জন্য দোয়া করতাম। জানি না রে বাপ, এই মুহূর্তে যতগুলি মানুষ আমার সামনে বসে আছেন, জানি না কার আব্বা আছে কার বাবা নাই, কার মা আছে বাবা দুনিয়ায় নাই, চিৎকার করে বলেন আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবার তুমি মাফ করে দিও, আমাদের মা বাবার কবর গুনানে জান্নাতের বাগান বানাইয়া দিও। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। আমার কেঁদে কেঁদে বলে, হুসাইন রে আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। হুসাইন দেখি বলে, নানা ওই আব্দুল্লাহ পর্যন্ত শেষ, আব্দুল্লাহ পর্যন্ত ইতি। নানা গো তোমার কাছে জানতে চাই, আমার আব্বার মতন একটা আব্বা তুমি পাইছো নি, আমার বাবার মতন একটা বাবা পাইছো নি, পৃথিবীতে কারো জন্ম বাইতুল্লার ভিতরে হয় নাই, ওয়াইতাহিরা কুম তাতহিরা, ইমাম হুসাইনের বাবা আলী কাররামুল্লাহ হযরত জন্ম বাইতুল্লার ভিতরে। বড় করে বলেন আল্লাহু আকবার। নানা কাঁদবেন না গো নানা, আর একটা প্রশ্ন করে আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে যাব গো নানা, আর একটা কথা বলি তোমার কাছ থেকে বিদায় হয়ে যাব। নানা গো নানা, আমি তোমার কাছে জানতে চাই তোমার নানার নাম কি? আল্লাহু আকবার। আমার নবী কেঁদে কেঁদে বলে, হুসাইন রে আমার নানার নাম আব্দুল ওহাব, হযরতে জান্নাতের সরদার হুসাইন ডেকে বলে, নানা ও গো নানা, তোমার নানারে নিয়ে কেউ ঝগড়া করবে না, মারামারি করবে না, দ্বন্দ্ব সৃষ্টি করবে না, ঝগড়া করবে না, দলমত সৃষ্টি হবে না গো নানা। আমি তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলে দাও হুসাইনের নানারে চিনি। জোরে জোরে আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কোথায় বৈশা বলে? সিনার মধ্যে বৈশা কয় নানা, হুসাইনের নানারে চিনেননি। জোরে কর না, ইমাম হুসাইনের নানা জান্নাতের নবী, ইমাম হুসাইনের নানা জাহান্নামের নবী, ইমাম হুসাইনের নানা চন্দ্র সূর্যের নবী, ইমাম হুসাইনের নানা সারা জাহানের নবী। আল্লাহ যতটুকুনের রব, ইমাম হুসাইনের নানা অতটুকুনের রব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, আরে বড় করে বলেন না আল্লাহু আকবার। নানা বলে দাও গো নানা, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়া কয় নানা রে, ওরে নানা যতগুলা দলিল দেখাইলা, সমস্ত দলিলের দিকে তাকাইয়া দেখলাম তুই হুসাইন দামি। মায়ের দিকে তুমি দামি মেয়েটা আমার, বাবার দিকে তুমি দামি, তোমার আম্মা নারীদের সরদার,
তোমার বাবা বেলায়াতের সরদার, তোমার নানা হইল নবীদের সরদার। বড় করে বলেন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, আয় আমার মনে সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে সবাই সবাই মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে সালাম নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরবে সাগরে পাড়ি দিব নাই কয় আমার তরি, পাখি নয় যে উড়ে যাব দানাতে বর করি, আমার আশায় আসে সম্বলে নাই রে বল আশা, সম্বলে নাই বল আশায় আসে সম্বলে নাই রে করি কিউ ফাল, মনে বড় সালাতুনিয়া রাসুলান সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিব, দেখা দো ইয়া রাসূলুল্লাহ দেখা দো মেরে আগা মেরে মওলা দেখা দো। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, মঞ্চটা ভরে আসলো, মনটাও ভরে গেল, আলহামদুলিল্লাহ বলি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। বাগানটা ভরে গেল, বোঝা গেল আমরা সবাই আহলে বায়াতের পাগল, বোঝা গেল আমরা সবাই পাক পাঞ্জাতনের পাগল। আমার বাবারা, আমার বন্ধুরা, সময় স্বল্পতার জন্য আমাকে গড়ির দিকে তাকিয়ে কথা বলতে হচ্ছে, লম্বা কথা বলবো না, অল্প সময় কথাটা বলে ছেলে দিব। যদি ভালো লাগে আপনাদের ডাকে একবার নয় শতবার সাড়া দিব, যেহেতু আমরা সবাই সুন্নি মুসলমান। আহলে বায়াতের মাহফিল করতে গেলে, শাহাদাতের কারবালার মাহফিল করতে গেলে এক শ্রেণীর মানুষেরা বলে আমরা শিয়া, আমরা শিয়া নয়, আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? কথা বলেন, আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এখানে কেউ শিয়া আছেন? কথা বলেন, কেউ শিয়া আছেন? আমরা সবাই কি? কথা বলেন, আমরা সবাই কি? কারা কারা সুন্নি মুসলমান? মারহাবা বলি, বড় করে বলি মারহাবা। আমার বাবারা, 1998 সালে এই মহরমের মাস ইরাকের সফর করতে গিয়ে আমি কারবালা ভ্রমণ করেছি। সেদিন দেখলাম একজনের ফেসবুকের মধ্যে লিখে দিল, হুজুর সত্যি বলেছেন আজকের কারবালার জমিন জমিন নাই, আজকের কারবালার জমিন খেজুরের বাগানে ভরা, খেজুর বাগানে ভরা। আমার বন্ধুরা, কারবালার জমিন সফর করেছি, কারবালার জমিনের মধ্যে গড়াগড়ি খেয়েছি, ফোরাত নদীর নিকটে বসেছি, এই হাত ফোরাত নদীর পানির মধ্যে ভিজিয়েছি, দুঃখ আসলো
এই ফোরাত নদীর পানি শৃগালে খাইল, কুকুরে খাইল, হায়ওয়ানে খাইল, মুনাফেকে খাইল। কথা বলেন ঠিক কিনা? নবীর কলিজার টুকরা আওলাদে ফাক এক ফোঁটা পানি পায় নাই। নদীর থেকে উঠে কারবালার জমিনের মধ্যে বসে গেলাম, বালির মধ্যে টুকুন গড়াগড়ি খাইলাম। এই জন্য গড়াগড়ি খেয়েছি এই জমিনের মধ্যে ইমাম হুসাইন সহকারে 71 জন আওলাদে পাকের শাহাদাতের রক্ত। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, মাবুদ রে মনি আল্লাহ, ফোরাত নদীর মধ্যে পানি ইমাম হুসাইন পানি পাইল না। আমার বাবারা, কারবালাতে আসার আগে নজফের পরে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার, আইয়ুব আলাইহিস সালামের মাজার থেকে আধা কিলো পশ্চিমে একটি পানির কূপ, ওই কূপের মধ্যে আজও পানি আছে। আমি সেই কূপের পানি দিয়ে ওযু বানাইলাম, আইয়ুব আলাইহিস সালামের মাজারে যোহর নামাজ আদায় করলাম। মারহাবা বলেন আল্লাহ। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, আইয়ুব আলাইহিস সালামকে তুমি প্রভু পোকা দিয়ে ইমতিহান করিয়েছ। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম জীবনে কোনোদিন মুনাজাত করে নাই, দরখাস্ত করে নাই, প্রার্থনা করে নাই। আইয়ুব নবী দেখি বনে 18টি বছর পোকা দিয়ে আমার রব আমাকে ইমতিহান করিয়েছে। আমি সকালবেলায় তাকাইয়া দেখলাম আমার জিব্বার মধ্যে পোকায় কামড় মেরেছে। আমি দেখি বললাম, মনি আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, 18টি বছর তুমি আমাকে পোকা দিয়ে ইমতিহান করিয়েছ, কোনোদিন মুনাজাত করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন প্রার্থনা করি নাই, প্রভু গো যদি তোমার কাছে ভালো লাগে আমারে আরো 18টি বৎসর শাস্তি দাও, বিপদ যদি দাও হে খোদা শক্তি দাও মোর। শহীবার কবি নজরুল বলেছিল, বিপদ যদি দাও হে খোদা শক্তি দাও মোর শহীবার, আয় আল্লাহ যদি তোমার পছন্দ হয় আমাকে আরো 18 বৎসর তুমি ইমতিহানে রাখো, আমাকে ধৈর্য দিও মনি মনি, ওরে আমার আল্লাহ আর সইতে পারি না, আমার জিব্বার মধ্যে দেখি পোকায় কামড় মেরেছে। আজবির রেকর্ডিং হাউস ও যেরকম রেকর্ডিং করে এটা নিয়ে আসে ইন্টারনেটে ছাড়া দিব, দুনিয়ার মানুষ দেখবে, আর আল্লাহর কুদরতি ক্যামেরায় যেটা রেকর্ডিং হয় হাশর ময়দানে মানুষ দেখবে। আরে বড় করে বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, জবানটা খুলে বলেন নারায়ে রিসালাত, জোরসে বলেন নারায়ে রিসালাত, শ্রী শ্রী দুর্গাময় কি হিন্দুরা কইল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মুসলমানে কয়, নারায়ে রিসালাত সবাই কয় না, শুধু সুন্নিরা কয়। আমরা কি সুন্নি? আমরা যারা সুন্নি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কা মানা হে রাসূল, আমার নবী আছে কি নাই? হুজুর আমরা তো দেখলাম না, দেখবেন কিন্তু আপনি দেখবেন কোত্থেকে, সকালে বাইরে এসে নিয়ে বেঁচে থাকার খবর নাই। কোরআন কে মানো, আমার নবী যাদের সাথে আরো নিকটে আছে কি নাই, কথা বলো আছে কি নাই, এটা মানি দেখে আমরা শুনি, এটা মানি দেখে আমরা কথা বলেন, এটা বিশ্বাস করি দেখে আমরা শুনি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবেরা দেখবেন আসর নামাজের পরে মুসল্লিদেরকে নিয়া জিয়ারতের দোয়া পড়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলান, মাঝে মধ্যে পড়েনি তো বইলা দেয়, মোতওয়াল্লি সাহেবের আব্বার মৃত্যুবার্ষিকী, মোতওয়াল্লি সাহেবের আব্বার মৃত্যুবার্ষিকী তো হুজুর পড়ে আসসালামু আলাইকুম
একটু কথা বল না, আসসালামু আলাইকুম ইয়া, ওনার একটু জড়াই দিলেন হুজুর, ইয়া আহলাল কুবুর শব্দের অর্থ হে কবরবাসী। মতওয়াল্লাহ সাহেবের আব্বার জন্য দোয়া করতেছেন, উনি কিরম আছে কেমন দেখছেন, ইয়া আহলাল কুবুর অর্থ কি হে কথা কন না, ইয়া আহলাল কুবুর হে কবরবাসী। তো মসজিদে বৈশা যে ইমাম সাহেব কবরবাসী যে দেখে, রসুল দেখে না। এই জাতির কিছু ইমাম আছে কথা কন, এই জাতির ইমাম আছে, ইয়া আহলাল কুবুর হের জন্য জায়েজ, ইয়া নবী জায়েজ নাই। এডিবি কই ইহাবি না ওহাবি, এডিবি কি কয় ইহাবি না ওহাবি, ওহাবি সুমা দিলে শুননি, ইয়া রাসূলুল্লাহ কইলে শুননি। এখন বেতাল্লারা বাঁচার জন্য হেরো কয় আমরা শুনবি কথা কর, যারা জিন্দগিতে শুননি আপনার নাম লয় নাই ওমা হেরাও না কি জানি দিত, আমরা শুনবি এই নাম ছাড়া বাসন নাই, এই নাম ছাড়া বাসন না। আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলে সকালবেলায় কেন তুমি দরখাস্ত টুকুন করেছো, আয়ুব নবী দেখে বলে আল্লাহ আমার জিহ্বাটা ভালো রাখো, আমার জিহ্বাটা সুস্থ রাখো, আমার জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে তোমার মতন আল্লাহ রে আমি কেমন কইরা আল্লাহ বলে ডাকবো। আল্লাহ দেখে বলে আয়ুব রে তোমার কথাটা ভালো লেগেছে মনে ধরেছে, উরকুদ দরজলে কাহাজা মুগতাসিলুম বারিদু ওয়া শারাবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার কুমিল্লা জেলা সাতপুর জেলা একটা নদী আছে দুইটা নাম, একদিকের নাম পদ্মা আর একদিকের নাম মেঘনা, কথা ঠিক কিনা? ওই চাঁদপুর আমার চাঁদপুর জেলায় একটা নদী দুটি নাম, একদিকের নাম পদ্মা আর একদিকের নাম দেশাত্মক গান, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা পদ্মার ইলশা মাছ ভালো না যমুনারটা ভালো, পদ্মার ইলশা মাছ ভালো কথা কন ঠিক কিনা? আমার বাবারা পদ্মা আর মেঘনা একটা নদী দুটি নাম, একদিকের নাম পদ্মা আর একদিকের নাম মেঘনা। আল্লাহ দেখে বলে আয়ুব রে যেই জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, যেই জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার পায়ের ডান আঙ্গুল দিয়ে ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে জমিনের মধ্যে তুমি একটুকুন আঘাত করো। হযরতে নবী আয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে আঘাত করেছে, আমার আল্লাহ আঘাতের বিনিময়ে আয়ুব নবীর পায়ের নিচে পানির কূপের সন্ধান দিয়েছে। বড় করে কোন সুবহানাল্লাহ, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ, আয়ুব আলাইহিস সালাম পায়ের আঙ্গুল দিয়ে ধাক্কা মেরেছে, তুমি আল্লাহ আয়ুব নবীর ধাক্কা থেকে পানির সন্ধান তুমি দিয়েছ। আয়ুব নবীকে শিক্ষা দিলা, গরম পানি যেই দিকে সেই দিকে গোসল করো, ঠান্ডা পানি যেই দিকে সেই দিকে তুমি পান করো। বড় করে কন, আরো বড় করে বলেন, আমি সেই দিকে যাচ্ছি না সেই দিকে গেলাম না লম্বা করলাম না, শুধু কথাটা বুঝাইবার জন্য বললাম। আমার বাবারা আমার বন্ধুরা আয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পায়ের আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়েছে, মরুভূমির মধ্যে আমার আল্লাহ পানির ব্যবস্থা করে দিতে পেরেছে। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তুমি কোথায় ইচ্ছে করলে কারো বলার জমিনে ইমাম হুসাইনের জন্য পানির ব্যবস্থা করে দিতে পারতে,
পারতো কথা কন পারতো আমি গায়েবের কথা বলতে না বলতে আমার বিরুদ্ধে প্রশ্ন আসছে গায়েবের জন্য আল্লাহ কোরআনে ডাক জবাব দিচ্ছে না আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রুসুলি আরো জোরে কোন আরো জোরে কোন আরো বড় করে বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমার নবীকে গায়েবের ক্ষমতা দিলকে আল্লাহ জোরে বলেন দিলকে আল্লাহ আল্লাহ তুমি মানলে মানো না মানলে নাই যদি মানো সুন্নি যদি না মানো সিন্নি আমরা সুন্নিও সিন্নিও আমরা সুন্নিও তারা সুন্নিকে মাহফিল যেখানে আছে সিন্নি ওখানে আছে না না সামনে আসা যাবে পছন্দ করো না না তুই জানা করিস না যে যেখানে আছে জায়গা লাগবেন না এই শীতের দিন আইলে দেখবেন মানুষ বাড়ি গেলে একটা হুজুর সামনে আসতে করো আর সামনে আসবে কেন এই লোকটা দেড় ঘন্টা বৈশাখ থেকে নিচের জায়গাটা গরম করছে আর এই কমিটির লোক আইসা হবে কি সামনে আসতে কোন সামনে আসতে কোন গরম জায়গাটা ছাড়তো মনে কয় গরম জায়গাটা ছাড়তো মনে কয় ফুকুরি ফাড়ায় গোসল করতে একটু পানি ছিটেলে কয় দুইটা সোয়ার দিয়ে পানি মারিস না দুইটা সোয়ার দিয়ে পানি মারিস কথা কন ঠিক কিনা গরমের জ্বালা বাঁচি না মানুষ গেছে বাড়ি সামনে উজানের দরকার নাই যে যেখানে আছেন জায়গা ছাড়বো না যে যেখানে আছি জায়গা ছাড়বো আমরা সুন্নিও সিন্নিও তার কারণ আমরা সুন্নিরা মিলাদ যেখানে সেখানে তাওয়ার আছে কথাগণ ঠিক কিনা কারবালার ইতিহাস শুনেছি কারবালার ইতিহাস শুনেছি দেখি নাই আরাকানের মুসলমান মায়ানমারের মুসলমান রোহিঙ্গার মুসলমানদের দিকে তাকাবে ওই কারবালাকে হার মারিয়েছে কথা বলে ঠিক কিনা জিন্দা মানুষ জবাই করতেছে শুধু জবাই না জিন্দা মানুষটার দুইটা পাও কেটে দিচ্ছে দুইটা হাতের কবজি কেটে দিচ্ছে ওখানে খান্ত নয় গলাটা কেটে দিচ্ছে ওখানে খান্ত নয় বডি থেকে মাথাটাকে আলাদা করে দিচ্ছে ওখানে শেষ নয় বাকি দেহটাকে আগুনে পোড়াইয়া কাবাব বানাইতেছে কথা বলে ঠিক কিনা মানুষের গোস্ত মানুষে খাইতেছে চিৎকার করে কোন নাউজুবিল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ মুসলমান যদি ধ্বংস হইয়া যায় মসজিদের কোনায় দাঁড়াইয়া কে বলবে আল্লাহু আকবার ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা বিশ্বের ইহুদিন আছে মুসলমান বাংলাদেশে 18 কোটি মুসলমান সবাই দোয়া করতেছে রোহিঙ্গার মুসলমানের জন্য আরাকানের মুসলমানের জন্য আফগানিস্তানের মুসলমানের জন্য কথা বলেন ঠিক কিনা মাথায় ধরে না মাথায় আসে না বুঝে ধরে না রে আল্লাহ ওই মায়ানমারের নির্যাতিত মুসলমানের জন্য দোয়া হচ্ছে আর তুমি কোদা ভূমিকম্পটা দিলাম মেসকি কুতে
কতক্ষণ রাখা? ভূমিকম্পটা কোথায় দিল? কিরে খোদা দোয়া করে কি জন্য তুই ভূমিকম্প বানিয়ে দাস? এই ভূমিকম্পটা তো মায়ানমারে দেওয়ার দরকার ছিল। আরে কথা কন না কেমন ও ভাই, এই ভূমিকম্পটা যদি মায়ানমারে হইত মাথায় ধরে না, দেমাগে কুলায় না, লক্ষ লক্ষ বিশ্বাস দোয়া করে, মসজিদের ইমামেরা দোয়া করে, সাধারণ মুসল্লিরা দোয়া করে। দ্বিতীয় বালা না, মুনাফেকে ভরে রয়েছে, নেফাকে ভরে রয়েছে, অহংকারে ভরে রয়েছে, গর্বে ভরে রয়েছে, যতই দোয়া করি দোয়া হয় না। আল্লাহ আশ্বস্ত করতেছেন, ও মুসলমানারা নৈরাশ হইও না, ইন্না কাইদা শাইতান কানা দাইফা। তোমরা যদি মুসলমান হও, ইহুদি নাসারা বেঈমান, সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহর কাছে করব। মায়ানমারে ভূমিকম্পটা জমিনটারে ঝাঁকুনি দেয় না, ঝাঁকুনিটা দিলাম মেসকি করতে। মানুষ তালাশ করার জন্য কুকুর ছেড়ে দিয়েছে, কথা বলার ঠিক কি না? আমি রব, আমি আল্লাহ যে আছে বিশ্বাস কর, ওই মেসকি করতে দিয়েছি, এই মুসিবত তোর উপর আসবে, আজ না হোক কাল এই মুসিবত তোর উপর, কথা বলেন আসবে। ছেলেটা বললেন, হুজুর এবার আর গরু জবাই করতে পারি নাই, গতবার গরু জবাই করছিলাম, টাকা পাঠাই দিছি, ওই মুসিবতে পড়া মুসলমানদের জন্য এটাকে সৎকায় জারিয়ার স্বভাব, এটা কি সৎকায় জারিয়ার স্বভাব নয়? কথা বলেন ঠিক কিনা? মেয়েগুলির পেটে ভাত নাই, মেয়েগুলির পেটে ভাত নাই, বাচ্চাটা দুধে কষ্ট পাচ্ছে, কিন্তু এরপর নারীগুলির পর্দার অভাব নাই। একটু কথা বলেন, একটু কথা বলেন, একটু কথা বলেন। পেটে ভাত নাই, বুকে দুধ নাই, বাচ্চা কষ্ট পাচ্ছে, একটা মুহূর্তের জন্য হিজাব খুলতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেজন্য আমি আমার মসজিদে বলেছি, আমি আমার দরবারে বলেছি, তিন লোকমা খাবার এক লোকমা খাবার ওদের জন্য পাঠিয়ে দাও, তিন লোকমা খাবার এক লোকমা খাবার ওদের জন্য পাঠিয়ে দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পৃথিবীর যেই কোনো জায়গায় মুসলমান যদি কষ্ট পায়, মনে করবে কষ্টটা তোমার নিয়েছে। আল্লাহ ওদেরকে রক্ষা করেন, ওদেরকে রক্ষা করেন। জানি না শেষ পর্যন্ত কোথায় যাবে কি হবে, আমরা খোদার কাছে প্রার্থনা দেওয়ার দরকার, আমরা প্রার্থনা করেই যাব, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মহল্লা নাই যেই মহল্লা থেকে টাকা ওদের জন্য যায়নি। আমার একটা ফাউন্ডেশন আছে, কেয়ামুল্লাইল ফাউন্ডেশন, সিদ্ধান্ত নিয়েছি 5 লক্ষ টাকা আমরা পাঠাবো, মালিকের দয়া 12 লক্ষ টাকা হয়েছে, সে 12 লক্ষ টাকার খাবার পাঠিয়েছে। এরপরে আবার কিছু পয়সা আসছে, ওদের জন্য একটা মসজিদ নির্মাণ করার কাজ শুরু হয়ে যাবে, বাঁশের খুঁটি তেরপাল দিয়ে। এরপরে আবার প্রায় অল্প কম লক্ষাধিক টাকা আবার হাতে এসেছে, সিদ্ধান্ত নিয়েছি মসজিদ এরিয়ার ভিতরে যেই মুসল্লিগুলো পড়বে এই টাকাটা ওদের হাতে পৌঁছে দিই। একটা ইমাম রাখবো, সেই ইমামের বেতন আমার কেয়ামুল্লাইল ফাউন্ডেশন থেকে বিতরণ হবে, কেয়ামুল্লাইল ফাউন্ডেশন থেকে ওই ইমাম সাহেবের বেতনটা দিব, ইমামটা একটা সুন্নি ইমাম দিব, ওদেরকে নিয়ে যেন কেয়াম করে, ওদেরকে নিয়ে যেন দুরূদ শরীফ পড়ে, ওদেরকে নিয়ে যেন খোদার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বড় করে বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। বড় চিন্তা, বড় দুঃখ, কোনো পশু ছুটে গেছে আরেকজনের জমিনে, ধান খাচ্ছে, ফসল খাচ্ছে, আর ওই জমিনের মালিক গরুটাকে পিটাচ্ছে, পাশের গরুটা প্রাচীর থেকে রশি ছিঁড়া দৌড়াইতেছে। জিজ্ঞাসা করা হলো, তুমি দৌড়াও কেন? তুমি তো আর পরের জমিনের ফসল খাও নাই, তুমি কেন দৌড়াচ্ছ? বলতেছে, এর পরের ফিটাটা মনে হয় আমার, এর পরের ফিটাটা আমার। আল্লাহ জানে ইহুদি নাসারা বেঈমান সারা পৃথিবীর ইহুদি নাসারা বেঈমানগুলি কথা বলে ঠিক কিনা, মুসলমানগুলি এক হতে পারতেছি না। পৃথিবীর মুসলমান যদি এক হতে পারতাম, তাহলে ইহুদি নাসারা কোনদিন মাথা ঠাড়া দিয়ে মুসলমানের উপর আঘাত করার সাহস পশ্চিম কালো পাইত না। কথা বলে ঠিক কিনা? তেল দিল মুসলমানকে, সোনা দিল মুসলমানকে, অক্টেন দিল মুসলমানকে, ফেট্রোল দিল মুসলমানকে, দামি যত সম্পদ আল্লাহ পাক মুসলমানকে দিল। শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে। সেই কোরআন শরীফটা ঘরে পড়ে আছে, একটা বার খুইলা দেখি না, টেলিভিশনটা পড়ে আছে, একটা মুহূর্তের জন্য বন্ধ করি না, কোরআন শরীফটা খুলে তাকাই না, কোরআন শরীফটা খুলে দেখি না, শুধু যেই দিকে তাকাই ফেসবুক, গাছের নিচে ফেসবুক, চা দোকানে ফেসবুক, নদীর ফাঁকে নদীর পাড়ে ফেসবুক, ট্রেনের সিটে বসে আছে ফেসবুক, এটা ছাড়া দ্বিতীয় কোনো জীবন নাই। কথা কন, আল্লাহ এই বিমার থেকে আমাদেরকে বাঁচাও, কোরআনের পথ আমাদেরকে ধরবার তৌফিক দাও। সালাতুনি আর রাসূলান সালাতুনি আর রাসূলান সালামুন ইয়া হাবিব, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। আমি আর পাঁচ সাত মিনিট কথা বলতেছি, বড় দুঃখ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সরদার, 73টি তীরের আঘাত হুজুরের জসেম মুবারকে, 34টি চাকুর ঘাই হুজুরের জসেম মুবারকের মধ্যে, আল্লাহু আকবার, 73টি তীরের আঘাত, 34টি চাকুর ঘাই হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে যায়, দুষ্ট সিমুর এসে ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে পড়েছে, মসজিদে আযান পড়ে গেল, হযরত হুসাইন ডেকে বলে, সিমার আমার বুক থেকে লাইনা যা, আমার বুক থেকে সরে যা, মসজিদে আযান হয়েছে, আমাকে দু রাকাত নামাজের সুযোগ দে। আমার বাবার আরে, আমার বন্ধুরা রে, কুরবান আলী শাহ রহমতুল্লাহ আলাই মাজার সংলগ্ন জামে মসজিদ ঈদগাহ ময়দান, এই মসজিদ জুমার সময় মুসল্লি ধরে না, একটু কথা তো সোয়া একটা বাজে মসজিদে মুসল্লির জায়গা হয় না, কখনো কখনো কার্পেট বাহিরে দিতে হয়, এত মুসল্লি বেড়ে যায়, ছয় সাত আট নয় দশ এগারো বারো এক আট ঘন্টার দূরত্ব, আট ঘন্টা আগে এতগুলি মুসল্লি ভাষা বাড়িতে ঘরে ছিল কিনা, ফজরের সময় মুসল্লিগুলি কোথায় ছিল? আসতে পারো, এই মুসল্লিগুলি সকালবেলায় ঘরে ছিল রে, মসজিদে দেড় কাতার হইতে কষ্ট হয়েছে, সাড়ে পাঁচটা বাজে মুসল্লিগুলি ঘরে ঘুমাইছে, সাড়ে পাঁচটা বাজে মুসল্লিগুলি ঘরে ঘুমাইছে, দেড় কাতার মুসল্লি মসজিদে হইতে কষ্ট হয়েছে,
আর সোয়া একটা বাজে যখন বেজে গেল মসজিদে জায়গা হয় না, সোয়া একটা বাজে সোয়া একটা বেজে গেল যখন তখন মসজিদে জায়গা হয় না, মুসল্লি আর মুসল্লি আমার কথা রাগ করবেন না মুসল্লি বাবারা, সোয়া একটা বাজে জুমার নামাজের হুকুম ফরজ, সকাল বেলায় সূর্য ওঠার আগে ফজরের নামাজটাও ওই রকম, জোরে বলেন জোরে বলেন, আহা বড় কষ্ট লাগে, এটা ঈদগাহের ময়দান, ঈদের নামাজ পড়ার জন্য সবাই দৌড়াইয়া চলে এসেছে, ফজরের নামাজ পড়তে পারেনি, এরকম মুসল্লি আসেনি কথা কেন, এরকম মুসল্লি আসেননি, আমি প্রতি বৎসর আমার ঈদগাহ মাঠে ইমামতি করার আগে মুসল্লি করে ডাক দিয়া কই, যারা ফজরের নামাজ পড়তে পারেন না ঈদের নামাজ পড়তে আসছেন আল্লাহর দোহাই দিয়া কইলাম আগে ফজরের দুই রাকাত নামাজ পড়লাম, ফজরের নামাজ না পড়ে আমি ঈদের নামাজ পড়লে হবে না, কষ্ট পাইছেন কষ্ট পাইছেন, ফজরের নামাজ পড়ে নাই বহু মুসল্লি জুমার নামাজ পড়তে আসে, বাস্তব কথা কন, বাস্তব আমরা কথা দিলাম ফজর পড়ব তারপরে মসজিদে গিয়া জুমা পড়ব, রাজি কারা কারা রাজি, আলহামদুলিল্লাহ কর, আমরা কথা দিলাম ফজর জামাতে পড়ব, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রসঙ্গ এসে গেল কথা বললাম, কষ্ট পাইছেন, আমরা যারা মসজিদের সাথে জড়িত মসজিদটা ভরে গেলে কি যে ভালো লাগে বিশ্বাস করে, আমাদের টাকা নাই পয়সা নাই দারোয়ান নাই বডিগার্ড নাই অস্ত্র নাই, মসজিদে একটা ইমাম আছে বড় চমৎকার ইমাম, ফজর নামাজটা পইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পইরা সূরা হাসরের শেষ তিন আয়াত পড়ে আল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আছে কি নাই, কথা কোন আছে কি নাই, আল্লাহ ডাক দিয়া কয় ফজর নামাজের পরে যারা সূরে হাসর তেলাওয়াত করবে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মানুষটা বডিগার্ডের জন্য নিরাপত্তা হিসাবে 70,000 ফেরেশতা, জোরে কোন জোরে কোন জোরে কোন, মাগরিবের নামাজটা পড়া ইমাম সাহেবের সাথে আবার যদি সূরে হাসরের শেষ দিনা পড়তে পারেন ফজরের আগ পর্যন্ত ঘুমটা ভালো হওয়ার জন্য আল্লাহ কয় 70,000 ফেরেশতা, বডিগার্ড বডিগার্ড, এই আমল করব, এই আমল করব, কথা কন, এই আমল করব, বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়ার রাহমানুর, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আর বললাম না, আগে আমরা মসজিদে গিয়ে দোয়া পড়তাম ইন্নি, এখন মসজিদ এত সুন্দর ইন্নি অজ্জাতি ভুলে গেছে, মসজিদে গিয়ে একে আল্লাহ একবার, আমি মসজিদে আছি পরে কথা কব পরে, এখন মসজিদে ঢুকার দোয়া হইল, আমি মসজিদে আছি মসজিদে পরে কথা কব নামাজের পরে, এটা হচ্ছে মসজিদে ঢুকার দোয়া, আরে কথা কন না কেন, এটা হইছে এখনকার দিনের মসজিদে ঢুকার দোয়া, আমি মসজিদে আছি নামাজের পর কথা কব নামাজের পর, এটা কি মসজিদে ঢুকার দোয়া, এটা কি মসজিদে ঢুকার দোয়া, মসজিদে ঢুকার দোয়া আছে কি নাই, মোবাইলটা বন্ধ করে দোয়াটা পড়িয়ে মসজিদে ঢুইকা সোজা হইয়া দাঁড়াইয়া দোয়াটা পড়িলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মারহাবা কর বড় করে কোন মারহাবা, শুধু মসজিদটা আছে দেখে এই কথাগুলি বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কর বড় করে কোন আলহামদুলিল্লাহ, ফজরের সময় মসজিদে আসব, হ্যাঁ আঙ্কেল আপনার সমস্যা কি, ফোলাটা একটু কম আসে লেখাপড়া করে শুইতে শুইতে একটু সমস্যা, ছেলেটা বিদেশ থেকে আইসে বৌমা নিয়ে ঘুমাইছে তার সমস্যা, আঙ্কেলের সমস্যাটা কি, আঙ্কেলগুলি কেন মসজিদে আসতেছে না, কথা বলেন না কেন, ইয়াং যারা তাদের সমস্যা দেখাইল, আঙ্কেল বুঝুন তো, সা 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 সা
এই সাসাগুলির সমস্যা কি? সাসা তো এখন আর কিচ্ছু নাই, সাসাগুলো মসজিদে আসতে চাই না। উল্লেখযোগ্য সাসাদের চাইতে স্বাস্থ্য ভাইয়েরা বেশি জমাতে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমরা কথা দিলাম বাপ সাসার আগে আমরা মসজিদে যেতে চাই, রাজি? কারা কারা রাজি? তো ইমাম কে? ইমাম সাহেব ফাঁসে রয়েছে, এরা হাত তুলছে। এই মসজিদের মুসল্লি যারা তারা হাত তোলো, আমার ভাইয়ের মুসল্লি যারা হাত তোলেন, ইয়াং যারা ইয়াং, আমরা জামাতে ফজরে আসবো, পারবো তো? শাহাদাতে কারবালা মাহফিলের শপথ গ্রহণ করলাম, আমরা ঐক্যবদ্ধ হলাম, ফজর নামাজ মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। আমার ব্যবসায়ী ভাইয়েরা রাত আড়াইটা বাজে বাসায় গেছেন, তিন গ্লাস পানি খান, আধা বোতল পানি খাই ঘুমাই যান, আপনাকে পানির বোতলে সজাগ করে দিবে, ওঠো আর ঘুমা যাবে। নিম্ন সাপ, নিম্ন সাপ কি সৃষ্টি হইব, কি সৃষ্টি হইব? নিম্ন সাপ এমন ভাবে সাপ মারিব, নতুন বিয়ে করল বিবি কইব কইছেন, আরে জিগায় আবার কই যা, জান বাইরে যা, হে কই কই যা। নতুন বউ থাকলেও এই লোকটা মসজিদে যাবে, আমরা যাব। নতুন বউ খাটে থাকে, স্বামী কবরে যায়, বিশ্বাস? এরকম প্রমাণ আছে? এরকম প্রমাণ আছে? নতুন বউ কবরে চলে গেছে, স্বামী খাটে শুয়ে আছে, এরকম প্রমাণ আছে? আমরা যুবকেরা কথা দিলাম ইমাম সাহেবের সাথে, আমরা ফজর নামাজ জামাতে পড়া জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রাল্লাহ, বলো হাসবি মসজিদে আজান হয়েছে, আমাকে দু রাকাত নামাজের সুযোগ দে। আমার বাবা সর্দি হলে নামাজে যেতে চায় না, জ্বর হইলে নামাজে যেতে চায় না, একটু পেরেশানি হইলে নামাজে যেতে চায় না, ব্যবসায় মাইর খাইলে নামাজে যেতে চায় না, পরীক্ষার আগে যেই রকম নামাজে যায়, পরীক্ষা দেওয়ার পরে মসজিদের নাম লয় না। পরীক্ষা গনাইলে যেরকম নামাজে যায়, পরীক্ষা দেওয়ার পরে সে রিল্যাক্স, আর নামাজের দরকার নাই। আবার যদি পরীক্ষার ফলাফল গনায় আর 14 দিন বাকি আছে, মসজিদ সারে না, মসজিদ সারে না। আল্লাহ কয় মা কার মা কার, আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন, তুই যে কত মত করবা, আল্লাহ কয় আমি কষ্ট করতেছে কথা বাস্তব কিনা? এই পরীক্ষাটা রেজাল্ট ঘনাইলে আমার আল্লাহ আল্লাহ পাশ করে দিন, আল্লাহ কয় কেমনে, যা লিখছো তো হিসেবে আসবে, যা হবার হইয়া গেছে, এক্সামিনে লিখকে লাইছে, এখন আর কাজ হইতে না, যদ্দূর লিখছো ও দূরে ফল হবে, কথা কন ঠিক কিনা? পরীক্ষার আগে কান্দে আর ফলাফল দেওয়ার আগে কান্দে, আর মাঝগান্দি মসজিদ নাই। আমরা কথা দিলাম নামাজে যাব, নামাজে যাব, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করব, ইমামের সাথে আমাদের সম্পর্ক গড়ব, আল্লাহ কবুল করুক, সুরতন আমিন। হযরত হুসাইন দু রাকাত নামাজ আদায় করলেন, দু রাকাত নামাজ আদায় করে ইমাম হুসাইন আল্লাহর দরবারে হাতটা তুললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আয় আল্লাহ আমার বংশধরের শাহাদাত তুমি কবুল করো, আমার বংশধরের শাহাদাত তুমি কবুল করো,
আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করো, আমার এতিম আমার ছেলে মেয়েগুলার শাহাদাত তুমি কবুল করো। রে মনি বল্লাহ, আমি হুসাইন শাহাদাতের পিয়ালা পান করব, আমার শাহাদাত তুমি কবুল করো, আমার শাহাদাতের বিনিময়ে, আমার শাহাদাতের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার নানার কুটি 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 উম্মতের নাজাতের ফয়সালা করে দিও। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করছেন কাদের জন্য? আমাদের জন্য। দোয়া করছেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা সেই হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? শুধু কি ভালোবেসেই যাবো নাকি নামাজও পড়বো? কি ভালোবেসেই যাবো নাকি নামাজও পড়বো? যেই হুসাইন এত আঘাতের পর নামাজ ছেড়ে দেয় না, আমরা শুধু শাহাদাতে কারবালা আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরে রাখবো তো রাখবো, তার সাথে ইমাম হুসাইনের আদর্শ পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। বড় করে বলেন ইনশাআল্লাহ। আরেকবার কথা দিলাম নামাজ পড়বো, আরেকবার কথা দিলাম মসজিদে গিয়ে নামাজ আদায়, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার যুবক ভাইয়েরা, ক্যারাম বোর্ড খেলা ভালো না নামাজ পড়া ভালো? তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তাস খেলা ভালো না মসজিদে গিয়ে নামাজ পড়া ভালো? অসময় রাস্তার পাশে বসে আড্ডায় সময় না কাটিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া ভালো? আমরা কথা দিলাম এই শাহাদাতে কারবালার মাহফিল আহলে বায়াতের মাহফিল, আমরা কথা দিলাম যেখানে থাকবো যে অবস্থাতেই থাকবো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। হেলালে হুজুরে নামাজ পড়লাম, যারা পড়লো না আমরা পড়লাম, আমরা পড়লাম যারা পড়লো না, হাসর দিন খোদায় কি চিনবুনি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নামা ইয়াদাউনা ইয়াউমাল কিয়ামাতি দুররা মুহাজ্জালিনা মিন আফারিল উযূ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ফাকসিলু উযূহাকুম, ফাকসিলু উযূহাকুম, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন নামাজের আগের কাজটা হলো ওযু করা। নামাজের আগের কাজ কি? ওযু করা। গুররা মুহাজ্জালিনা মিন আথারিল উযু, হাশর ময়দানে যারা নামাজি ছিলে, যারা নামাজ পড়েছে, ওদের অঙ্গগুলো চিত্রা রঙের হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাত থেকে নূর চমকাবে, পা থেকে নূর চমকাবে, এই চেহারা থেকে নূর চমকাইবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ সেজদার শর্ত দুইটা, সেজদার শর্ত কয়টা? নাক আর কপাল একসাথে জমিনে লাগলেই সেজদা হয়, কথা কোন ঠিক কিনা? নাক আর কপাল একসাথে জমিনে লাগলেই সেজদা হয়, নাক আর কপাল যদি জমিনে না লাগে সেজদা হয়? সেজদা হয়। আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে কিছু নামাজি ভাইয়ের কপাল এত সুন্দর কালা দেখি, এর দ্বারা বোঝা যায় আমাদের সাইতে ইমাম মুয়াজ্জিন খতিবের সাইতে লোকটা মারাত্মক নামাজ পড়ে, কিন্তু এক জায়গায় কষ্ট, যেইভাবে ওনার কপালে দাগ নাকে কিন্তু দাগ নাই। সেজদার শক্ত যদি দুটাই হয় নাক আর কপাল, তাহলে যেইভাবে কপালে দাগ নাকের মাথায় কিছু দাগ হওয়ার কথা ছিল, কথা কোন ঠিক কিনা? তুই কপালের মধ্যে এত একদম মনটা ভরে গেল ওদের ব্যবহার দেখে, আপনাদের উপস্থিতি দেখে, মাহফিলের আদর্শটা দেখে। এই মাহফিলের আদর্শ দেখে আহলে বায়াত ইমাম হুসাইনের কথা বলতে গিয়ে 73টি তীরের আঘাত, 34টি চাকুর ঘায়ে খাওয়ার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দেন না, শেষ নামাজ ছেড়ে দেয় না। কথা দিলাম নামাজ আদায় করব, কথা দিলাম নামাজ। অনেক পীরেরা নামাজ পড়ে না কয়, মাঝে মধ্যে যেই পীরে নামাজ পড়ে না সেই পীর না, কথা কোন কথা কোন কথা কোন, যেই পীরে নামাজ পড়ে না সে পীর, কথা বলেন সে পীর না। এই জাতের পীর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন কন, আরো বড় করি কোন আমিন। নেকা বসরাও
বদন হতে একে বার দেখাও দিদার তোমার, প্যারা নবী প্যারা কি গম সহে না যে দিলে আর। চাই না দৌলত মান হাসমত দব দবায়ে জিন্দগি, চাই না দৌলত মান হাসমত দব দবায়ে জিন্দগি, চাই শুধু চু মিতে কদম নূর মোহাম্মদ মুস্তফা, চাই শুধু চু মিতে কদম নূর মোহাম্মদ মুস্তফা। রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, হৌর গেলমান চাই না আমরা চাই শুধু নদীর দিদার। বড় করি কেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান ও তাআলা আমাদের সকলকে কবুল করুন। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি বেঁচে থাকি সুন্নিয়াতের ময়দানে দেখা হবে, যদি বেঁচে থাকি সুন্নিয়াতের প্ল্যাটফর্মে দেখা হবে, যদি বেঁচে থাকি সুন্নিয়াতের মঞ্চে দেখা হবে, যদি মরে যাই হাসরে দেখা হবে। সত্যিকার সুন্নি যদি দাবি করে মরতে পারি আল্লাহর জান্নাতে মিলন হবে। আরো বড় করি বলে আমিন, আরো বড় করি বলে আমিন। এই আশা এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনার ইতি টানলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজিনা সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন, নবীজিনা সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন। এক নম্বরে নবী সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা। আল্লাহ পাক শুহাদায়ে কেরামের শানে বলছেন বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ স্বয়ং নিজে শুহাদায়ে কেরামের কবরে রিজিক পার্সেল করি। আরো জোরে, আরো জোরে, শুহাদায়ে কেরামের কবরে আল্লাহ ওয়াদা দিচ্ছেন বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শুহাদায়ে কেরামের কবরে আমি আল্লাহ নিজেই রিজিক পৌঁছাই। তো শুহাদায়ে কেরামের কবরে খোদাই রিজিক দেয়, নবী নাই মইরা মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন না, নবীগিনা সিদ্দিকিনা শুহাদারে ওয়াসালিহিন, শুহাদায়ে কেরামের কবরে খোদা রিজিক দেয়, হযরতে আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলেন, তো শুহাদায়ে কেরামের শান বলতে এত মজা লাগে, নবীর শান কইতে লজ্জা লাগে। কথা কন, শুহাদায়ে কেরামের শান বলতে তৃপ্তি লাগে, নবীর কথা বলতে লজ্জা লাগে। আল্লাহ পাক এদের থেকে দেড় জাতি আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের নবী আছে কি নাই, নবী আছে কি নাই, আল্লাহ পাক আমাদের সকলের ঈমানে নূর ফায়দা করুন। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, আমানুশার বাংলাদেশ, বদরুশার বাংলাদেশ, আউলিয়াদের বাংলাদেশ, রহম করো, রহম করো, রহম করো। চৈত্র মাসে এই গানটা শোনা যায় না, এই গানটা কখনই শোনা যায় চট্টগ্রামে যখন দশ নম্বর বিপদ সংকেত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা, তখন টিভিতে গায়, রেডিওতে গায়, আর সিরা দিয়ে কাজ হচ্ছে না, বিস্কিট দিয়ে কাজ হচ্ছে না, স্যালাইন দিয়ে কাজ হচ্ছে না, কয়বার ওলি আল্লাহর উসিলা, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম আল্লাহ, রহম করো আল্লাহ, জালালের বাংলাদেশ, শাহ পরানের
বাংলাদেশ আমানসার বাংলাদেশ বদরসার বাংলাদেশ মালিক সার বাংলাদেশ রহম কর আল্লাহ রহম আকাশ থেকে বৃষ্টির যেরকম বর্ষণ করা হয় খোদার রহমত এরকম বৃষ্টির মতো বর্ষণ হয়। এই মাহফিল আল্লাহ কবুল করুক, আপনাদের সকলকে কবুল করুক, এই যুবক গুলাকে কবুল করুক, এন্তেজামিয়া কমিটি কবুল করুক, ইমাম মুসল্লি খতিব তামামদেরকে আল্লাহ কবুল করুক। বেঁচে থাকলে বারবার দেখা হবে এই আশা এই প্রত্যাশা রেখে 90 মিনিট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওমায় লাইনা ইল্লাল মালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।